পুজোর মরশুমেও জাস্টিসের দাবিতে আন্দোলন থামছে না, এই কথা জানানো হয়েছিল আগেই। সরকারি প্রতিশ্রুতি পেয়ে কর্মবিরতি আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু আবার একবার কলকাতায় আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। মহালয়ার প্রাক্কালে রাজপথে আবার নামলেন নাগরিক সমাজ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়। 60টিরও বেশি সহযোগী সংগঠন মিছিলে সামিল হয়েছে বলে খবর। মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয় বিকেল 5টায়। অনেক আগেই বিভিন্ন বয়স এবং বিভিন্ন পেশার মানুষজন এসে জমায়েত হন এই মিছিলে সামিল হবেন বলে। নিজেই একটা জটিল ব্যাপার, মমতা ব্যানার্জি লক্ষ লক্ষ টাকা খরচ করে পুলিশকে দিয়ে অপরাধীকে অপরাধের সব সাক্ষ্যসমেত লোপাট করে দিয়ে এবং মিথ্যাচার করে ফলস নেগেটিভ দিয়ে ওটাকে আরো জটিলতর করে তুলেছে। যখন জটিল হয়ে যায় তখন মানুষকে রাস্তায় নেবে আবার সরল পথে, যাতে বিচারটা আসে তার জন্য চেষ্টা করবে। বিশাল দুর্নীতি সমস্ত মেডিকেল কলেজগুলোতে, শুধু মেডিকেল কলেজে, সব কলেজে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, খাদ্য দপ্তরে, পুলিশ দপ্তরে দুর্নীতি জাকিয়ে বসে। মমতা ব্যানার্জি এই জন্য তো মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যেখানে দেখি বেশাই উড়ায় দেখিও তাই, সেখানে টিএমসি আছে যারা লুট করছে মানুষের মুখ চাপা দেওয়ার জন্য। বারবার বলছে উৎসবে করুন, এই বিষয়টা কি? উনি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, আর এখন পুলিশকে দিয়ে বললেন যে মিছিল করা যাবে না। সবেতে মানুষ চাপাটাঘাত করেছে, রাস্তায় নেমেছে মানুষ, এখন উনি চুপ, মানুষ কথা বলছে, দাবি করছে। কিছু মণ্ডপে দেখা যাচ্ছে যে প্রতীকী প্রতিবাদ করছে, সেখানেও যে কোনো পুলিশই বাধা। পুলিশকে বুঝতে হবে সবকিছু, যদি পুলিশ স্টেটের মতো করে দিয়ে পুলিশকে দিয়ে সবকিছু ম্যানেজ করতে চান তাহলে পুলিশই আনম্যানেজেবল হয়ে যাবে। কলেজ স্কোয়ার এলাকায় পূজোর প্রস্তুতি চলছে, তারই মাঝে রাজপথে অসংখ্য মানুষ জমায়েত করেন। উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সাধারণ নাগরিক। এদিন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল হয়। এদিকে সরকার কোনোভাবেই তাঁদের দাবি সম্পূর্ণ মেনে নেননি, পাশাপাশি এখনও পর্যন্ত সুরক্ষিত নয় চিকিৎসকদের নিরাপত্তা, এই অভিযোগে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। ফলে পূজোর আগেই আরও একবার রাজ্যে নতুন করে চাপানোতো সৃষ্টি হল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।